আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে নলেজ স্কুল বিডি ইউটিউব চ্যানেলে স্বাগতম একচল্লিশতম বিসিএস প্রস্তুতির অংশ হিসাবে ধারাবাহিকভাবে কতিপয় গণিত বিষয়ে আমি সমাধান দিয়ে যাচ্ছি তারাই তারই ধারাবাহিকতায় আজকে একটি অঙ্ক লিখেছি আপনাদের জন্য ফাইভ রুট ফাইভ এর ফাইভ ভিত্তিক লগ কত তো এই ধরনের প্রশ্ন প্রায়ই বিভিন্ন চাকরির পরীক্ষা আসে বিশেষ বিসিএসও আসে তো আপনারা এখান থেকে শিখে নিতে পারেন অথবা আপনারা বিভিন্ন বই পড়েও শিখতে পারেন তো আপনাদের জন্য সহজভাবে কিভাবে এর সমাধান বের করবেন তা শেখানোর চেষ্টা করব তো চলুন শুরু করা যাক ফাইভ রুট ফাইভ এর ফাইভ ভিত্তিক লগ কত টু বাই থ্রি থ্রি বাই টু ফাইভ নাকি নাইন বাই ফোর তো এই মানগুলো আপনারা কীভাবে বের করবেন সেটাই আমরা শিখিয়ে দেবো প্রথমে বলা হচ্ছে যে ফাইভ ভিত্তিক লগ নিতে হবে তাহলে আমরা ফাইভ রুট ফাইভের ফাইভ ভিত্তিক লগ নিব তাহলে ভিত্তিক লগ এর ভিত্তিটা হবে কত ফাইভ আর মানটা হচ্ছে ফাইভ রুট ফাইভ ফাইভ রুট ফাইভ তো এই মানগুলো আপনারা যখন বের করবেন তখন প্রথমেই একটা জিনিস মেলানোর চেষ্টা করবেন যে ভিত্তি যত থাকবে ঠিক এই লগের সাথে যে মানটা দেওয়া থাকবে সেই মানটা একই রকম বানানোর চেষ্টা করবেন কারণ একই রকম বানালে এখানে যা এখানে যদি ফাইভ হয় এখানে যদি ফাইভ হয় তাহলে লক সহ এই মানটার মান হয়ে যায় অন তো এখানে এই দুইটা মান একই রকম বানাবেন তো একই রকম কীভাবে বানাবেন তো চলুন শুরু করা যাক তাহলে প্রথমে এইভাবে লিখবেন লক ফাইভ দেখুন এখানে ফাইভ ফাইভ একসাথে তিনটু অবস্থায় আছে রুট ফাইভ তাহলে রুট ফাইভকে লেখা যায় ফাইভ পাওয়ার রুটের জন্য রুটের মান হচ্ছে হাফ অর্থাৎ ফাইভ পাওয়ার হাফ তাহলে ফাইভ ইন্টু ফাইভ পাওয়ার হাফ মানে রুটের মান হচ্ছে হাফ তাহলে পরে লিখবেন লগ ভিত্তি হচ্ছে ফাইভ তাহলে এখানে ফাইভ আছে দেখুন ফাইভ এখানে মান হচ্ছে ওয়ান এখানে মান হচ্ছে হাফ তাহলে আমরা জানি ইন্টু অবস্থায় থাকলে যদি ভিত্তি যদি একই হয় তাহলে অর্থাৎ সুযোগগুলো আমাদের যোগ করতে পারি তাহলে সুযোগগুলো আমরা যোগ করি এই ক্ষেত্রে ভিত্তি হচ্ছে ফাইভ তার এটারও ফাইভ 5 ফাইভ তাহলে সুযোগগুলো আমরা যোগ করি এখানে আছে ওয়ান এখানে আছে হাফ তার ওয়ান আর হাফ যোগ করবো ওয়ান যোগ হাফ সমান লগ ভিত্তি ফাইভ ওয়ান আর টু যোগ করলে টু একে টু আর থ্রি অর্থাৎ ফাইভ পাওয়ার থ্রি হাফ আর যোগ করলে হয় তো এখন লগের সাথে যে মানটা দেওয়া থাকে এটার যদি পাওয়ার অবস্থা থাকলে এটা সামনে লেখা যায় লগের সামনে লেখা যায় যদি সামনেরটা প্রয়োজন হয় তাহলে আমরা এটা পাওয়ার হিসেবে দিয়ে দিতে পারি অর্থাৎ থ্রি বাই টু যদি এই পাশে থাকতো আমরা প্রয়োজন অনুসারে সেটা এই পাশে মানের উপর পাওয়ার আকারে দিয়ে দিতাম আর যদি পাওয়ার আকারে থাকে তাহলে সেটা আমরা লগের সামনে ইন্টু অবস্থায় লিখে দিতে পারি তো এটাকে আমরা লিখতে পারি থ্রি বাই টু লগ এখানে ভিত্তি আছে লগের ফাইভ আর থ্রি বাই টু তো ওই পাশে সামনে ইন্টু অবস্থায় চলে আসছে এখানে আছে ফাইভ দেখুন এখানে ভিত্তি আর এই মানটা একই রকম হয়ে গেছে তাহলে লক সহ এই পুরোটার মান হয়ে যাবে ওয়ান তাহলে থ্রি বাই টু আর এইটুকুর মান হচ্ছে ওয়ান এই পুরো পুরোটুকুর মান হচ্ছে ওয়ান এখানে যদি ফোর থাকতো এখানে যদি ফোর থাকতো তাহলে তাও ওয়ান এখানে যদি টেন থাকে এখানে যদি টেন থাকে তাও ওয়ান অর্থাৎ একই রকম হলে মানগুলো ওয়ান হয়ে যাবে তাহলে এটা ওয়ান দিয়ে গুণ দিয়ে দিলে মান হবে থ্রি বাই টু তাহলে এটা সঠিক উত্তর হবে ক্ষণ থ্রি বাই টু তো আশা করি বুঝতে পারছেন এই ধরনের অঙ্ক বিসিএস পরীক্ষায় প্রায় আসে তো আপনারা ভালো করে বোঝার চেষ্টা করবেন এই নিয়মে আরও বিভিন্ন মান দিয়ে আপনারা বের করবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য